আপনি যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিবি কোর্স করছেন, তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি অনেকটাই হেল্প হবে এবং এই ভিডিওটি আপনার প্রত্যেক বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। তো এর আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আপনাদের মোট কতগুলি সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং মোট কতগুলি সাবজেক্টের উপর ফাইনাল পরীক্ষা দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা না করলে কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তার আগে বলে রেখে নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পর্যন্ত অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রেখি, নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে নতুন অ্যাডমিশন নিয়েছেন, ফার্স্ট ইয়ারে পড়ছেন, অর্থাৎ আপনাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার নিয়ে টোটাল 8টা পেপার থাকবে আর্টসের ক্ষেত্রে। তো আমরা আজকের ভিডিওতে আর্টসের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, এর পরের কোনো ভিডিওতে আমরা সায়েন্স এবং কমার্সের বিষয় নিয়ে আলোচনা করব। তো আর্টসের ক্ষেত্রে ইউজি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যারা রয়েছেন, তো আপনাদের টোটাল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার নিয়ে 8টা পেপার থাকবে, এই 8টা পেপারের উপর কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং এই 8টা পেপারের উপরে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে হবে, অর্থাৎ যতগুলি পেপারের উপর আপনি অ্যাসাইনমেন্ট জমা করবেন ঠিক ততগুলি পেপারের উপরেই কিন্তু আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আর্টসের ক্ষেত্রে আপনাদের টোটাল 10টা পেপার থাকবে, এই 10টা পেপারের উপরে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং এই 10টা পেপারের উপরেই কিন্তু আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। তো সম্পূর্ণটা আমরা আর্টসের ক্ষেত্রে আলোচনা করছি। এবং যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, থার্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে টোটাল 6টা পেপার থাকবে আর্টসের ক্ষেত্রে, এই 6টা পেপারের উপর কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং এই 6টা পেপারের উপরই আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনি যতগুলি পেপারের উপর অ্যাসাইনমেন্ট জমা করবেন ঠিক ততগুলি পেপারের উপরই কিন্তু আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। তো এবার যে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কোনো সাবজেক্টে আপনারা অ্যাসাইনমেন্ট বা কোনো স্টুডেন্ট যদি অ্যাসাইনমেন্ট একদমই জমা না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি, অ্যাসাইনমেন্ট জমা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না, অর্থাৎ অ্যাসাইনমেন্ট জমা যদি না করেন সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ডও আসবে না এবং পরীক্ষাও দিতে পারবেন না। তো প্রত্যেক স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো, যখন আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে, তো সম্ভবত আপনাদের অ্যাসাইনমেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্ট, সম্ভবত আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হতে পারে এবং ফাইনাল যে পরীক্ষা সেটা আপনাদের অফলাইনে হবে, আশা করি প্রত্যেক স্টুডেন্টরা অলরেডি জেনে গেছেন। তো সেইভাবে প্রিপারেশন নিতে শুরু করেন এবং সেইভাবে পড়াশোনা করতে শুরু করুন এবং আশা করি সমস্ত কিছুই বুঝতে পেরেছেন। তো আপনাদের পরীক্ষা অফলাইনে হচ্ছে এবং অ্যাসাইনমেন্ট সম্ভবত অনলাইনে হবে, তো অ্যাসাইনমেন্ট প্রত্যেকে জমা করার চেষ্টা করবেন, কোনো স্টুডেন্টকে রিকোয়েস্ট করবো কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা করতে মিস করবেন না, অ্যাসাইনমেন্ট জমা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। এবং যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ট্রামেন্ট এক্সামে যদি সাইজেন এবং নোটসপত্র নিতে চান, সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার প্রতি বছরই কিন্তু স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে গাইড করে থাকে এবং অ্যাসাইনমেন্টের 100% কমের জন্য অ্যান্সার শিট ওনারা প্রোভাইড করে থাকে এবং ট্রামেন্ট এক্সামের সাজেশন এবং নোটসপত্র কিন্তু ওনারা প্রতি বছরই কিন্তু প্রোভাইড করে, চাইলে ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। এবং সাইসন ভিত্তিক নোটসপত্রের ক্ষেত্রে ওনারা 95% কমন যোগ্য সাইসন ভিত্তিক নোটসপত্র প্রোভাইড করে থাকে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 100% পুরো বাংলা জুড়েই কিন্তু ওনারা অফলাইন অনলাইনের ক্ষেত্রে দুটো পদ্ধতিতেই কিন্তু ওনারা নোটসপত্র বা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকে। তো যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাস আউট করতে চান বা পাস আউট করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করছি আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে যোগাযোগ করবেন, ওনাদের কল বা হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। এবং যে কোনো বিষয়ে বা যে কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার ইচ্ছুক হন বা ইচ্ছা হয়, সেক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করবেন, আশা করি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে, প্রতি বছরই কিন্তু স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে গাইড করে থাকে এবং অ্যাসাইনমেন্ট বা টার্মেন্ট এক্সামের যে সাইসন নোটসপত্র ওনারা কিন্তু প্রতি বছরই দিয়ে থাকে। তো চাইলে যারা যারা নিতে ইচ্ছুক তো আপনারা চাইলে ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন ও ভালো নম্বর নিয়ে যেতে পার্স আউট করতে চান, প্রতি বছরই কিন্তু স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে গাইড করে থাকে অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই। তো আমি সাজেস্ট করছি আপনারা চাইলে ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন, বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, প্রচুর ক্যান্ডিডেট ওনাদের কাছে অলরেডি কিন্তু নোটসপত্রের জন্য বুকিং করেছে এবং আপাতত করছে, তো সেক্ষেত্রে চাইলে কিন্তু এই বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা আশা করি হবে না, খুব সুন্দরভাবে আপনাদেরকে হেল্প বা গাইড করে দেবেন। তো প্রতি বছরে অনলাইন অফলাইনে কিন্তু ওনারা গাইড করে থাকে, আশা করি কোনো অসুবিধা হবে না, নির্ভয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকবেন, নির্ভয়ে কিন্তু ওনাদের কাছে হেল্প নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয়, এরপরে যদি কোনোরকম কোশ্চেন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে
আপনাদের মন্তব্য আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং ওনারা কিন্তু সমস্ত বিষয়ের খুবই স্বল্প মূল্যে কিন্তু নোটসপত্র প্রোভাইড করে থাকে, সায়েন্স আর্টস কমার্স সমস্ত বিষয়ের নোটসপত্র এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারসি সমস্ত বিষয়েরই কিন্তু প্রোভাইড করে থাকে খুবই স্বল্প মূল্যে। আপনারা চাইলে যোগাযোগ করুন ওনাদের অনস্ক্রিনে দেওয়া নম্বরে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে অল নোটিফিকেশান অন করবেন।